1974 সালে মাত্র 26 বছর বয়সে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দি ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। 1975 সালে তারাকান্দি আকন্দ বাড়ির জামে মসজিদের ইমাম মোহাম্মদ করম আলীর মৃত্যুর পর এলাকাবাসীর আহ্বানে বিনা পয়সায় ইমামতি শুরু করেন সিরাজুল। 48 বছর ইমামতি করে 75 বছর বয়সে বার্ধক্যের সমস্যার কারণে অবসর নিয়েছেন। এর মধ্যে প্রায় 4 দশক তিনি বিনা পয়সার ইমামতি করেছেন। বিদায় বেলায় গ্রামবাসী তাকে জমকালো সংবর্ধনা দিয়েছেন। মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগে সিরাজুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তার হাতে তুলে দেওয়া হয় নগদ টাকা ও নানা উপহার সামগ্রী। পরে মোটরসাইকেল বহরে করে সিরাজুলকে বাড়ি পৌঁছে দেন গ্রামের যুবকরা। সিরাজুল ইসলাম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মধ্য তারাকান্দি গ্রামের মৃত মিয়া হোসেনের ছোট ছেলে। এমন বিদায় সংবর্ধনায় অভিভূত সিরাজুল ইসলাম বলেন, অনেক কম বয়সে মসজিদটির ইমামতি শুরু করেছিলেন। তখন মাত্র দেশ স্বাধীন হয়েছিল, তাকে যারা ইমামতিতে নিয়েছিলেন সেসব মুরব্বীরা আজ আর বেঁচে নেই। জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ বলেন, একজন ইমাম সমাজের নেতা, তার এমন সম্মান ও রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়ে খুবই প্রশংসনীয় কাজ করেছেন এলাকাবাসী। প্রিয় ভিউয়ার্স, ইমামেরা সম্মান পেলে সম্মান পাবে মুসলমানেরাও। 48 বছর ধরে ইসলামের সেবা করা এই মানুষটাকে দুনিয়ার পাশাপাশি আখিরাতেও মহান আল্লাহর রাজকীয় স্থান দান করুন। আমিন লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।